সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ আছে ঢাকা 15 আসনে। সেখানে আছেন সহকর্মী বিকাশ বিশ্বাস, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আরও একবার স্বাগত জানাচ্ছি। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ডিবিসি নিউজের বিশেষ আয়োজন সিএসআরএমের সৌজন্যে ডিবিসি নিউজ ইলেকশন এক্সপ্রেসে। আজ সারাদিন ধরে আমরা আছি ঢাকা 15 আসনে, তুলে ধরার চেষ্টা করছি আগামী নির্বাচনকে সামনে রেখে এই আসনের তৃণমূলের রাজনীতি কীভাবে চলছে, রাজনৈতিক দলগুলো কী প্রস্তুতি নিচ্ছে। আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত হয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 13 নম্বর ওয়ার্ড কাউন্সিলর এবং ঢাকা 15 আসনের আওয়ামী লীগের একজন মনোনয়ন প্রত্যাশী জনাব কাউন্সিলর ইসমাইল মোল্লা। আমরা তার কাছে জানতে চাইব যে আগামী যে নির্বাচনটি আসে সেই নির্বাচনে আওয়ামী লীগ এই আসনে কতটা সংগঠিত অবস্থা আছে, কী কৌশলে আপনারা এই নির্বাচনী চ্যালেঞ্জ মোকাবেলায় কাজ করছেন। আপনাকে ধন্যবাদ। আমি আমার বক্তব্যের শুরুতেই সর্বপ্রথম স্মরণ করছি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। 75-এর 15ই আগস্ট যেই পৃথিবীর শ্রেষ্ঠ নেতাকে নির্মমভাবে বুলেটের আঘাতে নির্মমভাবে হত্যা করা হয়েছিল, সেই নেতাকে আসলে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, উনি হচ্ছেন শুধু বাংলাদেশ নয় সারা বিশ্বের সবচাইতে সাহসী এবং স্মার্ট নেত্রী। আপনি দেখেন এই বাংলাদেশের নিম্নস্তর থেকে শুরু করে একদম উচ্চস্তর পর্যন্ত প্রতিটি সেগমেন্টের প্রতিটি মানুষের কী ধরনের চাহিদা, তার প্রতিটি চাহিদাই কিন্তু তিনি পূরণ করে যাচ্ছেন। পাশাপাশি তিনি দেশের উন্নয়নে যে কোনো প্রকল্প, বড় প্রকল্প, ছোট প্রকল্প, সব ধরনের প্রকল্প নিতে কিন্তু দ্বিধাবোধ করছেন না। আপনি আশ্রয়ন প্রকল্প থেকে শুরু করে আজকে পদ্মা সেতু, অন্যদিকে টানেল থেকে আপনার রূপপুর বিদ্যুৎ কেন্দ্র, সব ক্ষেত্রেই কিন্তু তার মানে সাহসী পদক্ষেপ। এ ধরনের সাহসী পদক্ষেপের ফলে তৃণমূল থেকে শুরু করে প্রতিটা স্তরে মানুষ কিন্তু রাষ্ট্রের যে উন্নয়নের সুবিধা সেটি পাচ্ছে। এই সুবিধাটাকে আমরা মানুষের মাঝে তুলে ধরেই কিন্তু নির্বাচনটাকে মোকাবেলা করতে চাই এবং আজকে ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপান্তরিত করবার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর যে চিন্তা চেতনা তাকে জনগণের সামনে পৌঁছে দিয়েই, সেই বার্তাটাকে নিয়েই কিন্তু আমরা নির্বাচনটাকে মোকাবেলা করতে চাই। এই আপনাদের দলের সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবসময় একটি কথা বলেন যে তৃণমূল তার সবথেকে শক্তির জায়গায় এবং ঐক্যবদ্ধ আওয়ামী লীগকে কখনো হারানো সম্ভব নয়। আপনারা এই 15 আসনে আওয়ামী লীগ কতটা ঐক্যবদ্ধ আছেন? আসলে আওয়ামী লীগ সবসময় ঐক্যবদ্ধ থাকে, মাননীয় প্রধানমন্ত্রী যে নির্দেশনা দেন আমরা সবসময় সেটা পালন করার চেষ্টা করি। আমাদের মধ্যে মতভেদ থাকবে, মত পার্থক্য থাকবে, কিন্তু জননেত্রী শেখ হাসিনার নির্দেশনার বিরুদ্ধে কেউ নাই, বাইরে কেউ নাই। মাননীয় প্রধানমন্ত্রী এখানে যাকেই নমিনেশন দিবেন না কেন, আমরা ভাববো এখানে মাননীয় প্রধানমন্ত্রী নৌকাকে নমিনেশন দিয়েছেন এবং আমরা সেভাবেই কাজ করব। আমাদের পুরো তৃণমূল ঐক্যবদ্ধ আছে নৌকার পক্ষে কাজ করবার জন্য, কারণ আজকে যদি নৌকা হেরে যায় তাহলে কিন্তু বাংলাদেশ হেরে যাবে, মুক্তিযুদ্ধ হেরে যাবে। যেই এই চিন্তা চেতনা থেকে শুরু করে যারা মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি বাংলাদেশে আছে, এটি বারবার জিতেছে, 71-এও জিতেছে, পরবর্তীতেও জিতছে এবং আগামীতেও জিতবে বলে আমরা প্রত্যাশা করি। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে স্বাধীনতার সপক্ষের শক্তি তৃণমূল থেকে উচ্চ পর্যায় পর্যন্ত সব জায়গায় ঐক্যবদ্ধ আছে এবং ঐক্যবদ্ধভাবে আগামী নির্বাচনটাকে মোকাবেলা করবে। আপনি একজন মনোনয়ন প্রত্যাশী, এমন মনোনয়ন প্রত্যাশী আরও আছেন, বর্তমান সংসদ সদস্য তো আছেনই, এর বাইরেও আরও অনেকেই আছেন, তো এই মনোনয়ন কেন্দ্রে কোনো দ্বন্দ্ব সংকট তৈরি হতে পারে কিনা যেটি আপনাদের দলের জয় পরাজয় প্রভাব ফেলতে পারে? অর্থাৎ এই যে আপনারা বলেন যে প্রতিদ্বন্দ্বিতা আছে, প্রতিযোগিতা আছে, সেই প্রতিযোগিতা সেটি প্রতিহিংসায় রূপ নিতে পারে কিনা? অবশ্যই না। আমরা বাংলাদেশ আওয়ামী লীগ একটা বটবৃক্ষের মতো বিশাল দল, এই দলের মধ্যে প্রতিযোগিতা থাকবে, প্রতিদ্বন্দ্বিতা থাকবে, অনেক কিছুই থাকবে, কিন্তু আপনাকে বুঝতে হবে বাংলাদেশ আওয়ামী লীগ কিন্তু যে কোনো সময়ের চাইতে বর্তমানে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে অনেক বেশি ঐক্যবদ্ধ এবং এই ঐক্যের কেন্দ্রবিন্দু হচ্ছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী। তার নির্দেশের বাইরে একটা এই দলের একটা অক্ষর এদিক ওদিক যাবে না। তো আমরা বিশ্বাস করি মাননীয় প্রধানমন্ত্রী যে নির্দেশ দিবেন, যার পক্ষে নির্দেশ দিবেন, আমরা কাউকে দেখব না, আমরা শুধু সামনে দেখব নৌকাকে এবং মাননীয় প্রধানমন্ত্রীকে এবং তার নির্দেশনা অনুযায়ী আমরা প্রশ্নই আসে না কোনো প্রকারের দ্বিধাহীনতার, আমরা তার নেতৃত্বে ঐক্যবদ্ধ আছি এবং ঐক্যবদ্ধ থাকবো, ঐক্যবদ্ধভাবেই আগামী নির্বাচনটাকে মোকাবেলা করব। একেবারে সংক্ষেপে জানতে চাই আপনি মনোনয়ন প্রত্যাশী কেন? আমি আমার বাবা কিন্তু এই ওয়ার্ড আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন, সারা জীবন বাংলাদেশ মাননীয় প্রধানমন্ত্রীর বা বঙ্গবন্ধুর যে আদর্শে সেই সৈনিক ছিলেন। আমাদেরকেও একদম ছোটোবেলা থেকে যেদিন থেকে কথা বলা শিখেছি সেদিন থেকেই উনি বঙ্গবন্ধুর আদর্শের দীক্ষাটা আমাদেরকে দিয়ে গিয়েছেন। আমরা বিশ্বাস করি যে মাননীয়
প্রধানমন্ত্রী যদি আমাকে অনুমোদন দেয় তবে এলাকাবাসী অনেক বেশি সুযোগ সুবিধা পাবে এবং এদেশের মাটি ও মানুষের সন্তান হিসাবে আমি মানুষের প্রত্যাশাটা অনেক বেশি পূরণ করতে পারবো বলে আমি বিশ্বাস রাখি এবং তৃণমূল থেকে বিপুল সমর্থন আমার প্রতি আছে। এই কারণে এই মাননীয় প্রধানমন্ত্রীকে আমাকে অনুমোদন দেওয়া উচিত। আমরা শুনছিলাম আওয়ামী লীগের একজন মনোনয়ন প্রত্যাশীর কথা এবং এই তার নম্বর ওয়ার্ড কাউন্সিলের কথা। এরপর আমরা শুনবো অন্য একজনের কথা, অন্য একজন নেতার কথা, অন্য একজন মনোনয়ন প্রত্যাশীর কথা। দেখতে চোখ রাখুন ডিবিসি নিউজের পর্দায়।